बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामुआलैकुम सुप्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा भलो आछो तुम्हारा भलो थाको एटाई आमादेर प्रत्याशा और अवश्य तुम्हारा स्वास्थ्यविधिर जे सकल नियमकानून आछे ता सुंदर करे मेने चलबे एबं निजेर प्रति ख्याल रखबे और पाशापाशी अवश्य तुम्हारा पढ़ाशोनाय मनोनिवेश करबे। तो गत क्लासे आमरा स्प्रेडशीट प्रोग्राम निये कथा बोलेछिलाम, आजके आमादेर थाकबे स्प्रेडशीट प्रोग्राम कि एबं स्प्रेडशीट प्रोग्रामेर कलम सेल एवं रू एवं এখানে আমাদের আর কিছু বিষয় থাকবে, যে বিষয়গুলো হবে কিভাবে আমরা স্প্রেডশিট ব্যবহার করে কোনো পরীক্ষা ফলাফল বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বা বিদ্যালয়ের যাবতীয় তথ্য ব্যবসায়ীদের তথ্য এবং আমরা বাসাবাড়ি বা প্রয়োজনীয় যত সকল ডকুমেন্টস আছে সেগুলো আমরা কিভাবে স্প্রেডশিট ব্যবহার করে সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীতে তা ব্যবহার করতে পারি সেই বিষয়টা সম্পর্কে একটু আমরা দেখি। তো চলো সকলে মনোযোগ সহকারে সেই বিষয়টা আমরা দেখি, যেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও স্প্রেডশিট। বন্ধুরা, বর্তমান যুগটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়ে থাকে। কেন বলা হয়? কারণ এই যুগে আমাদের রয়েছে তথ্য এবং যোগাযোগের অবাধ স্বাধীনতা। বর্তমানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তথ্য এবং তথ্যের প্রক্রিয়াকরণ। তথ্যের প্রক্রিয়াকরণের জন্য কিন্তু আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্প্রেডশিট। এই স্প্রেডশিটটি আগে যেখানে করা হতো কাগজে কলমে, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসার পর সেটি কিন্তু সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এবং বর্তমানে আমরা এই কাজটি করছি সফটওয়্যার দিয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে দিয়েছে ঠিক এরকম একটি সুবিধা। এই ছবিটি যদি তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে আমরা কম্পিউটারে খুব সহজে এবং সুন্দরভাবে আমরা আমাদের তথ্যগুলো জমা রেখেছি। কিন্তু এটি দেখতে কেমন লাগছে না? একটু পুরাতন টাইপ। এখানে দেখো এ বি সি এই রো এবং কলামে তথ্যগুলো রাখা হয়েছে, কিন্তু একটু কেমন জানি দেখা যাচ্ছে, মনে হচ্ছে তথ্যগুলো একটু অগোছালো রয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু এটিকে বদলে দিচ্ছে। এটি বদলে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে দিয়েছে ঠিক এরকম একটি ছবি। একটু খেয়াল করে দেখো আগের তুলনায় এটি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটি কিন্তু আমাদের দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে দেখো উপরের ঘরগুলোতে খুবই সুন্দর করে আমাদের সারি এবং কলামের তথ্য রাখা হয়েছে এবং এই সারি ও কলাম অনুযায়ী আমরা নির্দিষ্ট সেলগুলোতে আমরা আমাদের তথ্যগুলো জমা রাখতে পারছি। এই আমাদেরকে এই সুবিধাটি কিন্তু দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট কিভাবে আমাদের জীবন পরিবর্তনে সহায়তা করছে। স্প্রেডশিট সম্পর্কে জেনেছিলাম, এবারের ভিডিওটিতে আমরা জানবো স্প্রেডশিট মূলত কোন কোন উদ্দেশ্যে বা কোন কোন কাজে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছি। প্রথমে আসি বিদ্যালয়ের ক্ষেত্রে। একটি বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু স্প্রেডশিটের অনেক গুরুত্ব রয়েছে। রেজাল্ট তৈরি করা বা যে কোনো ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের তথ্য জমা রাখার জন্য কিন্তু স্প্রেডশিট ব্যবহার করা হচ্ছে। একটি বিদ্যালয়ে রেজাল্ট তৈরি করা, শিক্ষার্থীদের তথ্য, তথ্য বলতে আসলে কী বোঝাচ্ছে, যেমন শিক্ষার্থীদের নাম, তাদের বয়স, তাদের রেজাল্ট ইত্যাদি, এই জিনিসগুলো হিসাব রাখার জন্য বর্তমানে বিদ্যালয়ে আর কাগজ কলম ব্যবহার না করে সফটওয়্যার ভিত্তিক স্প্রেডশিট ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয়ত, ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আগে সব হিসাবই ছিল কাগজ কলম নির্ভর, কিন্তু বর্তমানে স্প্রেডশিট এসে সেটিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। এখন কর্মীদের যাবতীয় বেতন, তারা কতদিন কাজ করছে, তারা কত ঘন্টা কাজ করছে, এই যাবতীয় হিসাবগুলো রাখা হচ্ছে এই স্প্রেডশিটের মাধ্যমে এবং এটি এতই নিখুঁত যে এখানে কোনো ভুল হওয়ার সুযোগই থাকছে না। এবং আরও এক বড় একটি বিষয় হচ্ছে এই তথ্যগুলো একবার স্প্রেডশিটে জমা রাখার পর সেগুলো আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তৃতীয়ত, আচ্ছা আমরা কি স্প্রেডশিট শুধু বিদ্যালয়, ব্যবসা বা এইসব কাজেই ব্যবহার করতে পারি? না বন্ধুরা, আমরা আমাদের পারিবারিক দৈনন্দিন হিসাব রাখার ক্ষেত্রেও কিন্তু স্প্রেডশিট ব্যবহার করতে পারি। আগে যেখানে দৈনন্দিন হিসাব রাখতে
ডায়েরি ব্যবহার করা হতো, এখন স্প্রেডশিট এসে সেটিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। তুমি এখন স্প্রেডশিট ব্যবহার করে তোমার দৈনন্দিন জীবনের হিসাবগুলো আর ডায়েরিতে লিখে না রেখে স্প্রেডশিটে রাখতে পারো। এতে করে কী হবে, এতে করে তোমার কাগজে কলমে লেখালেখির ঝামেলা কমবে। এছাড়াও কাগজটি কিন্তু হারিয়েও যেতে পারে বা পুড়ে যেতে পারে, কিন্তু স্প্রেডশিটে একবার রাখলে সেই সম্ভাবনাটা কিন্তু আর থাকছে না। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম স্প্রেডশিট বিদ্যালয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং আমাদের দৈনন্দিন পারিবারিক ক্ষেত্রে কীভাবে আমাদের সাহায্য করছে এবং এই স্প্রেডশিটটি কী কী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।